গত মৌসুম পুরোটাই অফ ফর্মে কেটেছে লিস্টন কোলাসোর। তার আগের বছরের অন্যতম সেরা স্কোরারের পায়ের গোলখরা চিন্তায় ফেলেছিল গত বছর তার দলকে। এই মৌসুমে অবশ্য প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল করলেন মোহনবাগান সুপার জায়ান্টের লিস্টন কোলাসো বাংলাদেশ আর্মির বিরুদ্ধে। ডুরান্ড কাপে বড় ব্যবধানে জেতা এই ম্যাচে গোল পেলেন সিনিয়র দলের আরও একজন সদস্য মনবীর সিংও। আর নিজের এই দুই ছাত্রের ছন্দে ফেরা যুব ভারতীতে বসে দেখলেন কোচ জুয়ান ফেরান্দো। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে অনুশীলন ছিল মোহনবাগান সিনিয়র দলের। AFC-র প্রস্তুতি চলছে জোর কদমে। তার সত্ত্বেও মাঠে ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ জুয়ান ফেরান্দো, সঙ্গে সহকারী কোচের পদে কদিন আগেই যোগ দেওয়া ক্লিফোর্ড মিরান্ডাও। ম্যাচ শেষ হওয়ার পরই অবশ্য তড়িঘড়ি মাঠ ছাড়লেন দুজনেই। এদিনের ম্যাচে গোল করে অবশ্য স্বস্তিতে লিস্টন কোলাসো, বলছেন এটা সবে শুরু। Obviously, it is the starting of the season, so it is important to get your confidence to score a goal, and I'm very happy. This is just the beginning. এখন দেখার, মর্নিং শোজ দ্য ডে, এই আপ্তবাক্য সত্যি হয় কিনা লিস্টন মনবীরের জন্য। পানি সে ভরি বালটি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওই SRMB TMT।